সুখ মানুষের অহংকারের পরীক্ষা নাই আর দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নাই। আমাদের জীবনটা তো মাত্র কয়েক দিনের, এর মধ্যে কেন এত অভিমান, কেন এত ইগো? কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিন, আর আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নেন। যদি দম ফুরিয়ে যায় তাহলে ক্ষমা চাওয়ার সময়টুকু পাবেন না। যে মানুষগুলো আপনার কাছে অন্য মানুষের নিয়ে খারাপ কথা বলতেছে, সেই মানুষটি আবার অন্য মানুষের কাছে আপনাকে নিয়েও খারাপ কথা বলতে পারে। সো এই মানুষগুলোকে অ্যাভয়েড করে চলুন। পৃথিবীতে সবথেকে সুন্দর মুহূর্ত কোনটি জানেন? সেটি হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা এবং বাবার হাত ধরে পথ চলা। অতীত জিনিসটা খুবই খারাপ, হঠাৎ মনে পড়লে সবকিছু উলটপালট হয়ে যায়। কাকে দিব দোষ এবং কাকে করব দোষী? মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, তার কর্মই তার মূল্য নির্ধারণ করে। হে আল্লাহ, তুমি ধনীর আলমারিটিকে ভর্তি করে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো গরিব মানুষের পেট তুমি খালি রেখো না। স্বার্থে আঘাত লাগলে এই পৃথিবীর মানুষগুলো তোমার বিশ্বাস ভাঙতে একটু সময় নেবে না। মাঝে মাঝে জীবনটাকে বিষাক্ত মনে হয়, বেঁচে থাকতে ইচ্ছা করে না, পালিয়ে যাওয়ার পথ খুঁজে।